দর্শক তুষ্ট হবে সেটা তো খুব ভালো করেই বুঝি। তার মানে তুমি বলতে চাইছো যে ওবারের লোকজন দামি গিফট দেখলেই আমার না তোকে খুব হিংসা হয় রে? হিংসা হয়? আমি যদি তোর মতো হতে পারতাম। জানো বাবা, আমি যখন খুব ছোট ছিলাম মাকে খুব তোমার কথা জিজ্ঞেস করতাম। মা বলতেন তুমি আসবে, আর আমি সারাক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসে থাকতাম। তোমার জন্য অপেক্ষা করতে করতে কবে যেন আমি বড় হয়ে গেলাম। বাবা, ভাইয়া কি বলে জানো? বলে তুমি নাকি নেই, তুমি আর আসবে। কিন্তু আমি জানি তুমি আছো, তুমি আসবে। আমি না রোজ তোমার সাথে কথা বলি, তোমার সাথে যে আমি কত কথা বলি, আমি কাউকে সেসব কথা বলি না। জানি বাবা, আমি না ঢাকা যাচ্ছি। হ্যাঁ, আমি ঢাকা গেলে তুমি আসবে আমাকে দেখতে ঢাকা। কার সঙ্গে কথা বলছিলি? এখানে তো চলে গেল। চলে গেল? এত রাতে কে এসেছিল যে চলে গেল? কে এসেছিল? আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কে এসেছিল? কই, কেউ আসেনি তো। আমি তোকে তার সঙ্গে কথা বলতে শুনলাম, এত রাতে কে এসেছিল? না, কেউ আসেনি, তুমি ভুল শুনেছো। আমি পরিষ্কার শুনেছি তুই যেন কার সঙ্গে কথা বলছিস। ও, আমি শেক্সপিয়ার পড়েছি তো, হ্যামলেট থেকে ডায়লগ বলছিলাম। তোর হাতে বল কোথায়? তুই পড়াশোনা শুরু করেছিস, রেজাল্ট এখনো বের হয়নি। বললাম না তুমি ভুল শুনেছো, শেক্সপিয়ার পড়েছি ডায়লগ বলছিলাম। বললাম না তোর কি হয়েছে রে মা?
তোকে কদিন থেকে কেমন যেন অন্যমনস্ক লাগে, মনটা সবসময় খারাপ থাকে, কেন? হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি, কিন্তু এখন হবে। তোর কি শরীর খারাপ? হ্যাঁ, শরীর খারাপ হবে, মাথাও খারাপ হয়ে যেতে পারে। কি হচ্ছে রে? বারে কখন থেকে খিদে পেয়েছে, খেতে দেবে না? এই দেখো, আমি সেই জন্য এসেছি। ইমরান তোর জন্য বসে আছে, ওর ভীষণ খিদে পেয়েছে। চল চল চল, খাবি চল। এসিটা একটু বাড়িয়ে দাও তো। কি হলো, শুনতে পাচ্ছ না? রিমোটটা তো তোমার পাশেই আছে, হাত বাড়িয়ে একটু দাও না। ও, নন কোঅপারেশন। বেশ, আমি যদি নন কোঅপারেট করতে শুরু করি তাহলে আমার কারণ কোঅপারেশনের দরকার নেই। তাই নাকি? প্রতি পদে আম্মাকে যদি আমি ম্যানেজ করার চেষ্টা, সেজন্য তোমাকে আর আমার দরকার হবে না। ও, খুব স্বাবলম্বী হয়ে উঠেছে আজকাল, তাই না? অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু দেরি করেই স্বাবলম্বী হচ্ছে। দেখো শাকিলা, আমার মুখে মুখে কথা বললে স্বাবলম্বী হওয়া যায় না, এটাকে বাড়িতে আমরা অসভ্যতা মনে করি। সেটা তোমাদের সমস্যা। প্রত্যেক বাড়িতেই নিজস্ব একটা কালচার থাকে, রেওয়াজ থাকে, সেরকম এ বাড়িতেও নিজেকে এ বাড়ির বাইরের লোক মনে করো নাকি? শোনো, যে কালচার মানুষকে মাথা তুলে দাঁড়িয়ে সত্যি কথা বলতে দেয় না, সেটা কোনো কালচার না, কুসংস্কার। এসব কথা তুমি তোমার ওই এনজিও থেকে বলো। আমার কাজে জায়গা নেই, তুমি একটা বাজে কথা বলবে না। কেন, শুনতে খুব খারাপ লাগছে তাই না? তুমি এই বাড়িটাকে হোটেল মনে করো। হোটেল? কি বললে? আমি বাড়িটাকে হোটেল মনে করি? কি বললে তুমি? হ্যাঁ, যখন খুশি তুমি আসবে, যখন খুশি তুমি যাবে। বাড়িতে একটা পার্টি চলছে, ঘর ভর্তি মেহমান, আর তুমি অর্ধেক রাত পার করে এলে। মিথ্যে কথা বলবে না। আমি আমি মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি। আমার ঘুম পাচ্ছে, আমি কাপড় বদলে এসে শুতে যাব। কতবার বলেছি খেতে খেতে কথা বলবে না। সরি দাদি। তোমাকে একটা মিষ্টি দিই আনিস। গেল সপ্তাহে তোমার একবার ব্লাড সুগার টেস্ট করার কথা ছিল, করেছো? জি আম্মা, জি আম্মা। থাক, তুমি বলো। জসিম, জসিম, একটু একটু করে নিয়ে যাও। বাবা বললে এক্ষুনি আসবো, হয়তো অফিসে কোনো ফোন এসেছে। যা, চাচারা তো স্বাদের সন্দেশ। রানু, নিজের খাওয়া শেষ করো। ঘরের বাইরে প্রতিপক্ষ সামলাতে একেবারে ফেরার হয়ে যেতে হবে, এভাবে কাহাতক। একই আমার প্লেট কোথায়? জসিম, জসিম। নাফিস, আজকের ব্রেকফাস্টটা অফিসের ক্যান্টিনে করে নিও। কেন আম্মা, আমি তো ঠিক সময়। জানিস জানু, আজ না একটা ফ্যাশন শো হবে সোনারতরিতে। সত্যি? তুমি বুঝি কভার করতে যাবে? হ্যাঁ, তবে ওই ফ্যাশন শো কভার করব না,
মহিলা সমিতিগুলো একাকটা হয়ে একটা প্রতিবাদ করবে, সেটা ডেমোনস্ট্রেশন কভার করতে হবে। তাই তো বলি, ব্লাউজের সাথে শাড়ি রং মেলাতে 30 মিনিটের জায়গায় 45 মিনিট লাগলো কেন? ওর পেছনে লাগছো কেন? না না, ওই ব্লাউজের সাথে শাড়ির রং মেলানোর চেয়ে যে ব্রেকফাস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা ওনাকে একটু ঠেকে শিখতে হলো, তাই বলছিলাম আর কি। নাস্তা? আজকে তো আমি ডায়েটে আছি, অল্টারনেট ডেতে ডায়েট স্কিপ করতে হবে, চার্টে তাই বলছে। আম্মা আমি আসি, এসো। চাচা শুধু কিন্তু চাই হবে, তার সাথে কিন্তু অন্য কিছু চলবে না, কারণ অলরেডি 9টা বেজে 18 মিনিট 35 সেকেন্ড। ভাবি, এখানে আপনার দুটো সই করা দরকার। আনিস বলছিল অ্যাকাউন্টসের ছেলেটা নাকি একা সামলে উঠতে পারছে না। সত্যি ওর একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। আমাদের এক্সপোর্ট রিংটা যদি ঠিক মতো চালু করা না যায় তাহলে কিন্তু আগে থেকে ভাবছো কেন যে করা যাবে না? কাল তো কথাই হলো, দরকার হলে একটা নতুন পোস্ট ক্রিয়েট করো। না আমাদের তো মানে এমনি শর্ট অফ স্টাফ। ভাবি, সামনের মিটিং এ আমার প্রস্তাবগুলো এই এখানে নোট করা আছে, জি আপনি একটু দেখে নেবেন। অবাক হলে না যে অভ্যেস হয়ে গেছে। এখনো রেগে আছো? চা খাবে? তোমার মনে আছে না, বিয়ের পর আমরা দুজন মিলে কত দূর পথ হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরতাম, কত অচেনা রাস্তা আমাদের চেনা হয়ে যেত। দুজন মিলে আমরা রাস্তাগুলোর নাম দিতাম। এছাড়া কোনো উপায় ছিল না, কারণ তোমার পকেটে তখন বেবিতে চড়ার পয়সাই থাকতো না। আজও আমি হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিলাম, মনে হচ্ছিল আবারও পুরনো দিনগুলোর মতো। যদি শোনো, মার বাতের ব্যথাটা আবার বেড়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
কিছু বলছো না যে? কি বলবো? শাড়িটা তোমার পছন্দ হয়নি? আমার খুব অবাক লাগে কি জানো, আমাদের বিয়ের এতদিন হয়ে গেল অথচ কোনটা আমার পছন্দ কোনটা অপছন্দ তুমি বুঝতেই পারলে না। কেন, শাড়িটা ভালো না? ভালো তো নিশ্চয়ই, কিন্তু মাসের শেষে এই কটা টাকা খরচ না করলেও পারতে। খুশি হতে তুমি ভুলে গেছো। আগে কত ছোট ছোট জিনিসে তুমি, হ্যাঁ আমি বদলে গেছি, কিন্তু আমি কেন বদলে গেছি সে কারণ তো তোমার জানা। কি জানো না? আর এই ছবিগুলো না এত সুন্দর, যতবার দেখি মাঝে কি সুন্দর ছিল না। তার মানে মা এখন সুন্দর না? 10 মিনিট আমি বারান্দা দিয়েছিলাম, দেখ হাতের অবস্থা কালো হয়ে গেছে। আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। কলেজ ফেলে তুমি তোমার বন্ধুর বাসায় গিয়েছিলে? ওদের বাসায় আমার কোনো কাজের বুয়া নেই, লিয়ানাকে সব কাজ করতে হচ্ছে। কাজ থাকলে দেরি হয়, আজ কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাই চলে গেলাম। খারাপ থাকাটাও না আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়, তখন আর গায়ে লাগে না। আমাদের বাড়িতে না বাবার কোনো ছবিও নেই, কেন নেই বলতো? এত রাতে এরকম গান, তার সঙ্গে এরকম বিশ্রী নাচ, এটা অসভ্যতা নয়? বেলা বয়ে গেল অনেক, তাও পথ হাঁটা হলো, পেছনে তাকিয়ে দেখি কথা রাখা বাকি রয়ে গেছে।